বেশ কিছু কঠোর বিধিনিষেধের মধ্যে 31st নাইট পালন করতে হবে জানিয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, সড়ক কিংবা উন্মুক্ত স্থানে কনসার্ট করা যাবে না, ফোটানো যাবে না পটকা, আতশবাজি ওড়ানো যাবে না ফানুস। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। পরে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে জামায়াতের হামলায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসা ব্যবস্থা পরিদর্শন শেষে বলেন, জামাত শিবিরে নৈরাজ্য ফিরে আসুক তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। রিপোর্ট করছেন শেখ মহিউদ্দিন। ইংরেজি বছরকে স্বাগত জানাতে উদযাপনের প্রস্তুতি পর্ব চলছে। 31st উদযাপন কেন্দ্র করে রাজধানীতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ডিএমপি। সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বাড়ির ছাদে ফানুস না ওড়ানোর আহ্বান জানিয়ে বলেন, গুলশান, বনানী ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে, বহন করা যাবে না কোনো অস্ত্র। চেকপোস্টের মাধ্যমে আমরা যতটা সম্ভব পারি তল্লাশি করব, যাতে কোনো প্রকার সন্ত্রাসী, জঙ্গি বা অন্য কোনো গোষ্ঠী কোনো নাশকতার উদ্দেশ্যে কোথাও যাতায়াত করতে না পারে। এছাড়া উগ্র জঙ্গি গোষ্ঠী সংগঠন সংগঠিত চক্র যাতে এই ধরনের কোনো নাশকতা করতে না পারে সেজন্য আমরা বিশেষ সতর্ক থাকব। আমরা অতীতে দেখেছি যে ফানুস উড়ানো নিয়ে দুর্ঘটনা ঘটে, কেউ যদি ফানুস না উড়ায় এবং এক্ষেত্রে আমরা তখন আইনানুগ ব্যবস্থা নিব। পরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে যান ডিএমপি কমিশনার। বলেন, শুক্রবারের ঘটনায় প্রস্তুত ছিল পুলিশ, তবে জামায়াতের নেতারা কৌশল পরিবর্তন করে অন্য স্থানে পুলিশের উপর হামলা চালায়। কোনো মতেই আমরা জামাত শিবিরের সেই অতীত নৈরাজ্য আবার ফিরে আসুক এটা কোনো মতে আমরা মেনে নেব না এবং বরদাস্ত করব না। আমরা যত কঠোর আইনানুগ পদক্ষেপ নেওয়ার আমরা তাই নিব। এ ঘটনায় সংশ্লিষ্ট বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, অভিযুক্তদের ধরতে অভিযান শুরু হয়েছে। আমরা মামলা রেকর্ড করছি। শেখ মহিউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।